পশ্চিমবঙ্গ সরকার বহুবার দাবি জানানোর পরেও কিন্তু পাঁচটা পয়সা তারা এই গঙ্গা ভাঙন রোধের জন্য দেয়নি। গঙ্গা ভাঙন রোধ দেয় হয়নি বলেই আজকে পুত্রী তিনটে অঞ্চল বন্যার জলে প্লাবিত। দু মাস যখন মানুষ জলে ভাসছে, অনেক প্রাণ চলে গেছে, তবুও তারা বিজেপির কোনো নেতৃত্ব এসে মানুষের সঙ্গে পাশে এসে দাঁড়ায়নি। এমনকি শ্রী রূপা মিত্র যে বিগত লোকসভায় যে ক্যান্ডিডেট ছিলেন, পুত্রী থেকে 10-12 হাজার ভোট লিড পেয়েছে, তবুও কিন্তু ভুতনিতে কোনো বিজেপির নেতৃত্ব এমনকি রূপা মিত্র পর্যন্ত আসেনি। আজকে মানুষ যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে, সেই ভুতনি মানুষ ভুতনিবাসীর কাছে ভুতনি মানুষকে সস্তার রাজনীতি করতে শুভেন্দু অধিকারী আসছে। আজকে তার জন্য আমরা শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্বকে কবেক জানাচ্ছি ভুতনিবাসী হিসাবে। কালো কালার দেখাচ্ছি আমরা। যখন নদী ভাঙলো, নদী ভাঙলো তখন ভোট আসে লোকসভা, শ্রী রূপা মিত্র ধর্ণা দেয়, তারপরে বাঁধ ভেঙে যে বন্যা হলো, আমরা যখন খেতে পারছিলাম না, মরছিলাম, তখন বিজেপি প্রতিনিধি দলকে আমরা দেখতে পাইনি। আজকে আমরা ফিরে এসেছি, কত টান লাগবে শুভেন্দু অধিকারী বলুক, ওর বাড়ি এত টান, আমরা ভর্তি বাতিল হিসাবে পৌঁছে দেব। তার জন্য আমরা শুভেন্দু অধিকারীকে কবে স্লোগান দিতে চাইছি, সস্তা রাজনীতি দিতে চাইছি না। এতদিন বন্যাতে আমরা ভুগিত, এত অসুবিধায় ছিলাম, কখন শুভেন্দু বাবু বা নরেন্দ্র মোদী বা শ্রী রূপা মিত্র কেউ আসেনি আমাদের সাথে দেখা করতে, এবং কি আমরা ত্যানের জন্য ভুগছিলাম, খাবার খেতে পাচ্ছিলাম না। যা কিছু হয়েছে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র নেতৃত্বে, বিডিও সাহেব ব্লকের নেতৃত্বে আমরা কিছু খাবার পেয়েছি, খাবার খেয়ে বেঁচে আছি, আজকে শুকনো হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী আবার এসছে, যখন ভোট আসে লোকসভা ভোট ছিল, শ্রী রূপা মিত্র ভোটের জন্য ধর্ণা দিয়েছিল, আমরা ভুতনির জনগণ ওকে এক চাটিয়াভাবে ভোট দিয়েছিলাম, তারপরে এই বন্যাতে তার কারো মুখ দেখা যায়নি। এর জন্য আমরা আজকে শুভেন্দু অধিকারী আসছে, তার জন্য আমরা গো ব্যাক স্লোগান বলে দিতে চাই, আমরা ভুতনি তো ওকে চাই না। পাশেও তো আরেকটা দলের লোক ওকে এ করার জন্য দাঁড়িয়ে আছে, ওরও মন হারিয়ে আছে, ওরাও আমাদের সাথে আছে, ওরা দলের হয়ে দেখাতে চাইছে কি দেখো আমরা চাই না ভুতনিবাসী। মেদিনীপুরের ভূমিপুত্র রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী, পশ্চিমের ভূমিপুত্র রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের সমাজের নয়নের মণি শুভেন্দু অধিকারী, পরিবর্তনের কাণ্ডারী শুভেন্দু অধিকারী।